আজকে আমরা কথা বলবো ঘাড় এবং কাঁধ ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। যে সমস্ত সাধারণত রোগীরা যে সমস্ত কমপ্লেইনগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে ইউটিউবে সংযুক্ত হয়েছেন, আনোয়ার। তিনি লিখেছেন, আমার হাতের হাড় ভেঙে গিয়েছে 1 মাস আগে, হাত বাঁকা হয়ে আছে, কি করব? জি, ধন্যবাদ। আসলে যে কোনো ফ্র্যাকচারে পড়ে এটা অনেক কারণে, যদি আমরা বলি ম্যাল ইউনিয়ন, ম্যাল মানে হচ্ছে ভুলভাবে ইউনিয়ন, যদিও মানে জোড়া লাগে, তো ম্যাল ইউনিয়ন থেকে অনেক সময় বাঁকা হতে পারে, তবে সেটাও কিন্তু কারেকশান করা সম্ভব। এখন ম্যাল ইউনিয়ন বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে অতিরিক্ত ম্যাল ইউনিয়ন হতে পারে, আরেকটা হচ্ছে অল্প ম্যাল ইউনিয়ন হতে পারে। যদি অতিরিক্ত একেবারে বেশি হয়ে যায় তাহলে একটা মানুষের কিন্তু মানে পরবর্তীতে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে, বা কাজকর্মে তা বা হাতের যে ফাংশনাল ইউজ বলি আমরা সেগুলো করতে অসুবিধা হবে, তো সেই ক্ষেত্রে হয়তো অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে। বাট যদি মানে অত ম্যাল ইউনিয়ন না হয় বা খুব মাইল্ড টাইপ ম্যাল ইউনিয়ন হয় তাহলে এটাকে কিন্তু বিভিন্ন রিহ্যাব থেরাপি করতে হবে। রিহ্যাব ফিজিও করলে এক্সারসাইজের মাধ্যমে এটা কিন্তু কারেকশন করা সম্ভব। এবং এই ক্ষেত্রে উনি আমরা লিখেছেন যে 1 মাস আগে তার হাতটা ভেঙে গিয়েছিল, তাহলে এখনো এটা করা এখনো সম্ভব এটা এবং করা সম্ভব, করলে ভালো হবে? হ্যাঁ, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। এটা সাধারণত হাত যদি ভেঙে যায় এবং অপারেশন হলো, জোড়া লাগলো, এই ক্ষেত্রে কত তাড়াতাড়ি আসলে ফিজিওথেরাপিটা স্টার্ট করা উচিত? ফ্র্যাকচারের ক্ষেত্রে যখন কোনো আপার লিম এবং লোয়ার লিম বিভিন্ন রকম আছে, মানে আমরা লোয়াল মানে নিচের, মানে নিচের এক্সট্রিমিটিগুলা দেখা যায় যে ইমোবিলাইজ অবস্থায় থাকে, প্রায় ধরেন 1.5-2 মাস পর্যন্ত রাখতে হয়, আর উপরের অংশটা 1.5-2 মাস পর্যন্ত রাখতে হয়। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে যেদিন থেকে তাকে মোবিলাইজ করা দেওয়া হলো বা ফ্রাস্টারটা খুলে দেওয়া হলো, বা যদি ফ্র্যাকচার ছিল সেটাই আপনার জোড়া লাগিয়ে দেওয়ার পরের থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মোবিলাইজ শুরু করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা প্লাস্টার অবস্থায় রোগীদেরকে মোবিলাইজ করাই, সাজেস্ট কারো হয়তো আপনার রিস্ট জয়েন্ট ভেঙে গিয়েছে, তো রিস্ট জয়েন্টে যদি রিস্ট টু এলবো পর্যন্ত হয়তো আপনার 90 ডিগ্রি করে ফ্ল্যাকশন করে প্লাস্টার করে দেওয়া হয়, কিন্তু তার শোল্ডারের আমরা কিন্তু ডিউরিং ওই ইমোবিলাইজ অবস্থায় কিন্তু শোল্ডারে ব্যায়াম করতে বলি, হাতের আঙ্গুলের ব্যায়াম করতে বলি। এতে কি হয়, তার সার্কুলেশন বাড়ে, হিলিং প্রসেসটা দ্রুত হয় এবং কমপ্লিকেশনগুলো কমে যায়। যে কোনো প্লাস্টার বা যখন ইমোবিলাইজ অবস্থায় থাকে বা আপনার স্ক্রু প্লেট দিয়ে আটকানো থাকে বা যে কোনোভাবে, তখন কিন্তু মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতাটাকে এড়ানোর জন্য আমরা শুরুতেই, ইভেন কি বিফোর সার্জারি বা বিফোর প্লাস্টারও, আমরা রোগীদেরকে বিভিন্ন প্রকার রোগী টু রোগী কন্ডিশন অনুযায়ী আমরা বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন থেরাপি প্রোভাইড করে থাকি। এবং অপারেশন বলেন বা প্লাস্টার খুলে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনাকে রিহ্যাবিলিটেট করতে হবে। যদি না করা হয় তাহলে হাত হোক বা অঙ্গটা কিন্তু ফাংশনাল হবে না, মাসেল দুর্বল থাকতে পারে, জয়েন্ট ফিক্সড হয়ে যেতে পারে, জয়েন্ট অনেক সময় একেবারে টোটালি আমরা বলি স্টিফনেস হয়ে যেতে পারে, মাসেল অ্যাট্রোপি বা শুকিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই মানে পোস্ট অপারেটিভ ওই অঙ্গের কোনো দাম থাকে না, বা সে ওই হাত বা পায়ের কোনো ব্যবহার করতে পারে না। তো যত দূর সম্ভব এই জাতীয় সমস্যা হওয়ার সাথে সাথে অবশ্যই একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ বা এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরও একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, জেসমিন আক্তার লাকি, আমি দাঁড়ালে গোড়ালি ব্যথা করে এবং ফুলে যায়, কি করব? আচ্ছা, গোড়ালি ব্যথা নিয়ে আমরা কিন্তু অনেক বলেছি। একটা হচ্ছে একেবারে যদি তলায় ব্যথা হয় হিলে নিচে, সেটা হতে পারে যখনই কোনো রোগী দাঁড়াবে বা ঘুম থেকে উঠে পাটা ফেলতে গেলে, বা আমরা যে বসে আছি হাঁটতে গেলে শুরু হলো ব্যথাটা, তো এটা মোস্ট অফ দ্য কজেস অফ প্ল্যান্টার ফ্যাসাইটিস। বাট যদি অ্যাঙ্কেল হয়, মানে গোড়ালি না, উপরে যে অ্যাঙ্কেল জয়েন্টটা ব্যথা করে এবং ফুলে যায়, তাহলে বুঝতে হবে ওনার অন্য কোনো সমস্যা থাকতে পারে, যেমন বিভিন্ন আর্থ্রাইটিস রোগ হতে পারে, বা আর্থ্রাইটিসই বেশি কমন আমরা পেয়ে থাকি। আর যেহেতু ফুলে যায়, আর্থ্রাইটিসে ফুলে যেতে পারে, বা ফুলে যাওয়াটা এনাদার রোগ হতে পারে, বা আর ওই গোড়ালির ব্যথাটা এনাদার রোগ হতে পারে। এখন গোড়ালি ব্যথার সাথে দুইটা একসাথে সাইমুলটেনিয়াস আসতে পারে অ্যাট এ টাইমে, যেমন গ্রেভিটেশনাল ইডেমা হয় অনেকের,
অনেকক্ষণ যদি কেউ বসে থাকে, অনেকক্ষণ বসে থাকলে বা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে, থাকলে এটা হয় যে পাটা ফুলে যেতে পারে, গোড়ালি ফুলে যেতে পারে। আর যদি ওই জোড়াটা এমনিতেই কোনো রোগে আক্রান্ত থাকে, যেমন আর্থ্রাইটিস বলেন বা অন্য কোনো যে কোনো সার্কুলেটরি ডিসঅর্ডার থাকতে পারে, তা থেকে ব্যথা বেদনা হতে পারে, ফুলে যেতে হবে পারে। তো এই ক্ষেত্রে আমি প্রাথমিক যেটা বলতে পারি, রোগী পাটা যখন ঘুমাবে বা রাতে শুয়ে থাকবে বা একটু রেস্ট নিয়ে বা যখন বসে থাকবে একটু উঁচুতে রাখতে পারে, 1 ঘন্টা আধা ঘন্টা, মাঝে মাঝে একটু পায়ের পাতাটা নাড়াতে পারে, এগুলা ফুলা এবং তাকে রিহ্যাবিলিট করতে হেল্প করে। আর পাশাপাশি উনি রিহ্যাব ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাইতে পারে। এবং পায়ের তলার ক্ষেত্রে কিন্তু শুধু মানে উনি না, প্রত্যেকটা মানুষকেই সফট জুতা ব্যবহার করতে হবে। এটা নিয়ে কিন্তু আমি বারবার সবাইকে বলছি, অনেকে বাসায় কিন্তু জুতোই ব্যবহার করে না, বাসা খালি খালি পায়ে পায়ে হাঁটে, হাঁটে, এটা করা উচিত না, এটা হচ্ছে অবৈজ্ঞানিক। কারণ আমাদের যে ফ্লোরগুলো আছে, প্রত্যেকটা ফ্লোর কিন্তু হার্ড সারফেস। যারা গ্রামে একেবারে মাটির ঘরে থাকে, মাটির ঘর মনে হয় আছে বলে আমার কাছে মনে হয় না, মাটির ঘর থাকলেও ফ্লোরটা পাকা থাকে বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে সবাইকে সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, না হলে এই যে পায়ের তলার বিভিন্ন প্রকার সমস্যা, যদিও সমস্যাগুলো লাইফ থ্রিটেনিং না বা তাকে একেবারে বিপদে পড়ে যাবে বা রুগী মানে অনেক খারাপ হবে তা না, কিন্তু সে কষ্ট পাবে, তার ডিস্টার্ব হবে, কাজে ডিস্টার্ব হবে, চলাফেরায় ডিস্টার্ব হবে, ব্যথা বেদনায় ভুগবে। এই জন্য খুব ইজি হয়, সবাই জুতা কেনার সময় দেখে শুনে সফট সোলের জুতা ব্যবহার করবে এবং নরম জুতা, হার্ড জুতা ব্যবহার করবে না। আর যদি প্রফেশনাল ইউজ করতেও হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় জুতায় আমরা হিল কুশন দিয়ে দিই বা ইনসোল ফুল ব্যবহার করতে পারে, এটা ডাক্তারের পরামর্শে। এই জাতীয় কিছু অর্থোসিস মানে আমরা দিয়ে থাকি, যেগুলো কাজের ক্ষেত্রে অনেক সময় লাগে, যেমন আমাদের অনেকে সেফটি শু ইউজ করে বা প্রফেশনালি তাকে হয়তো এই জুতাটা ব্যবহার করতে হয়। বিভিন্ন বাহিনীর লোকজন আছে বা অনেক সময় বিদেশে যারা থাকে এমন একটা কাজ করে যেখানে তাকে স্পেশাল জুতা ব্যবহার করতে হয়, তো ওই জুতা থেকে অনেক সময় ইঞ্জুরি হতে পারে, আচ্ছা, তখন আমরা ওই তার জুতা কারেকশন করে দিই, তলাটা হয়তো আমরা আর্টিফিশিয়াল কিছু লাগিয়ে দিই বা ইনসোল ফুল কিনতে পাওয়া যায়, এগুলো বিভিন্ন বিভিন্ন মেটেরিয়ালস, সিলিকন টাইপ সাবস্টেন্স, এগুলা ইউজ করতে পারে, তাহলে অনেক ক্ষেত্রেই কারেকশন করা সম্ভব। আর বাসায় কিন্তু ওই যে খালি পায়ে হাঁটার যে কথাটা বললেন, এটা কিন্তু অনেকে একটু আরাম লাগার জন্য বা যে বাসায় খালি পায়ে হাঁটতে ভালো লাগে অনেকেই কিন্তু এটা করেন, সেটা হ্যাঁ, না করে তাহলে সিম্পল একটা একটা নরম, পন্স টাইপের হ্যাঁ বা নরম স্পঞ্জ, জুতা, স্পঞ্জ বা এই জাতীয় যে কোনো ওনাদের মতো করে, এত দামি জুতা তো বাসায় কেনার হ্যাঁ দরকার নেই, বাট সেটা জুতাটা একটু সফট হইতে হবে। তো অনেকে দেখা যায় আবার রাবারের জুতা কিনে নিয়ে আসে বা প্লাস্টিকের, মনে করে সফট, আসলে না, ওগুলো আবার হার্ড হয়ে যায়, একটু ভিজলি এগুলা কিন্তু হার্ড হয়। আচ্ছা, তো দেখে শুনে জুতাটা একটু কিনতে হবে আর কি, জুতার তো মানে প্রচুর কোম্পানি আছে, দেখে শুনে জুতা ব্যবহার করলে এটা ভালো। আরেকটা হচ্ছে জুতার আরেকটা জিনিস আমি দেখেছি, মাপের একটা ব্যাপার আছে, জুতা হয়তো লাগবে তার 8 সাইজ, সে কিনছে 7 সাইজ, কোট আচ্ছা, 8 মানে একটা টাইট ফিট জুতা পরে বা গোড়ালি বের হয়ে থাকে পিছনে, এটা করা যাবে না। জুতার সাইজ 1 সাইজ বড় কিনতে হবে, আচ্ছা, 1 সাইজ বড় কিনলে তাতে তাহলে জুতার যে পারপাসটা আমরা বলি যে যে উদ্দেশ্যে জুতা পরা সেটা সার্ভ হবে, না হলে শুধু শুধু জুতা পরা উল্টা আরো ব্যথা তৈরি করা, গোড়ালি আচ্ছা, বের হয়ে থাকলে গোড়ালির উপরে প্রেশার পড়ে, ইঞ্জুরি হয়, পেইন হয় এবং জুতার কিনারের সাথে গোড়ালির একটা ইঞ্জুরি হয় অলওয়েজ। তো এই থেকে কিন্তু ব্যথা বেদনা ডেভেলপ করতে পারে। আর আপনি যেটা বলছেন এটা, হ্যাঁ, আমি প্রায় রুগী পাই বলে স্যার মাথা গরম হয়ে যায়, হুম পা হুম জ্বালা পড়া করে, হুম হুম তালু জ্বলে, অনেক সমস্যার কথা বলে যার কারণে জুতা ব্যবহার করে না। তো সেই ক্ষেত্রে ওই জুতারও বিভিন্ন প্রকার ইয়ে আছে, যেমন কিছু জুতা দেখবেন একটু ইয়া উচানেচা উচানেচা থাকে, খুব সফট পাওয়া হুম যায়, ওগুলো কিন্তু অনেকাংশে এই জাতীয় সমস্যাটাকে মিনিমাইজ আচ্ছা, করে। আর জ্বালা পোড়াটা হয়তো কোনো অন্য কোনো রোগ থাকতে পারে বা ডিজিজ ডিসঅর্ডার থাকতে পারে, যেমন ডায়াবেটিস রুগীদের মনে হয় যে পায়ের হুম তলায় কিছু নাই, মানে অবশ ভাব, তো ডায়াবেটিস কারেকশন করা, পায়ের ব্যায়াম করা, এগুলো করতে হবে। আবার পাশাপাশি কোমরের ব্যথা, রুগীর পায়ের তলায় এই জাতীয় সমস্যার হুম কথা বলতে পারে, তো সেটা তো তার অন্য কোনো রোগ থাকতে পারে, সেটাকে কারেকশন করা। আর যতদূর সম্ভব আর কি, এটা না হলে হচ্ছে এই জাতীয়, এই যে রুগীরা প্রায় আমাদের কাছে আসে, যে আমরা এই রুগীদেরকে অত সিরিয়াস রুগী নেই না, কিন্তু তার কাছে অনেক সিরিয়াস, যে সেটা ভুগতে থাকে, কিন্তু একটা সিম্পল ম্যাটার, জাস্ট জুতা কারেকশন হুম করলেই ঠিক হয়ে যায়।